আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর নতুন আটান্ন জন সহ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারশো বিরাশি অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা আরও তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ করোনায় আক্রান্ত আরও আটজন লকডাউন হল সিলেট করোনায় উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু এবং করোনার প্রভাবে যশোরের সবজির আবাদ ভালো হলেও ক্রেতা ও পরিবহন সংকটের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে শনিবার রাত বারোটা এক মিনিটে ক্রানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি সম্পন্ন হয় ফাঁসি কার্যকরের পর মাজেদের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় আরও জানাচ্ছেন হুমান চেস্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪৫ বছর পর কার্যকর হল হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড শনিবার রাত বারোটা এক মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে নেয়ার আগে শেষ করা হয় সব আনুষ্ঠানিকতা ফাঁসি কার্যকরের পর প্রয়োজনীয় ডাক্তারি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে তার মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এটি ক্যারানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি বঙ্গবন্ধুর ক্যাপ্টেন বরখাস্ত আজ এপ্রিল বারোশো এক ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও কলঙ্কমুক্ত হলো এর আগে শুক্রবার সন্ধ্যায় কারাগারে মাজেদের সাথে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন তিনি একদিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ওই দিনই মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান আব্দুল মাজেদ তবে সে আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একুশ বছর পর উনিশশো সালে মামলা দায়ের করা হয় দুই সালের উনিশ নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেওয়া বারো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত পরের বছর আঠাশ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আব্দুল মাজিদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খুনি এরা হল খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম উদ্দিন নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী করোনা আতঙ্কে যখন সবকিছু থমকে গেছে তখন বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের গ্রেফতার বয়ে এনেছিল বাতাস যা আন্দোলিত করেছে স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষকে অনেকের মতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসি কার্যকর মুজিব বর্ষে রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া সেরা উপহার সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে শোধ হবে বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তের ঋণ মোচন হবে পনেরোই আগস্টের কলঙ্ক হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে এনে মৃতের সংখ্যা দাঁড়ালো ত্রিশ জনে এদিকে নয়শো জনের নমুনা পরীক্ষা করে আটান্ন জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে সব মিলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন চারশো বিরাশি আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত গত আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এর সংক্রমণ হার ধীরগতিতে বাড়লেও সাত এপ্রিল থেকে এ সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে তবে দশ এপ্রিল নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও কমে আক্রান্তের সংখ্যা সে ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে আটান্ন জন এবং মারা গেছেন জন।

পরে আইডিসিআর পরিচালক জানান নতুন আক্রান্তদের মধ্যে চোদ্দ জন ঢাকার এবং আটজন নারায়ণগঞ্জের বাসিন্দা সুস্থ হয়েছেন ছত্রিশ জন মোট আক্রান্তের সত্তর ভাগই পুরুষ আর শতকরা বাইশ ভাগের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গত চব্বিশ ঘন্টায় যে আটান্ন জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে সতেরো জন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে পনেরো জন এদের মধ্যে আটচল্লিশ জন পুরুষ দশ জন মহিলা এই চারশো বিরাশি জনের মধ্যে হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে সাতপাড়া পঁয়ত্রিশ মানুষ বাকি সব বিভাগগুলোতে সংযোজন রয়েছে আরো কিছু মানুষের স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান করোনা আক্রান্তদের হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত হয়রানি দূর করতে এখন থেকে কাজ করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি সংগঠন ডক্টরস ফর কোভিড নাইন্টিন সলিউশন বাংলাদেশ কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ আর আটজন করোনায় আক্রান্ত হয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ এই নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি জন এবং মৃত্যু হয়েছে দশ জনের এদিকে জেলায় লকডাউন বাস্তবায়ন করতে এবং নারায়ণগঞ্জ থেকে কেউ যাতে অন্য কোনো জেলায় যেতে না পারে সেজন্য শুক্রবার রাত থেকে র্যাব ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও লকডাউন বাস্তবায়নের শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লায় টহল জোরদার করেছে র্যাব পাশাপাশি সড়ক ও নৌপথে চেকপোস্ট বাড়ানো হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী তারা বিভিন্ন এলাকায় দায়িত্ব ভাগ করে আমরা টহল করছি তো এর বাইরেও দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে সুপারফিশিয়ালি অন্যদের এলাকাতে যেও কাজ করতে হচ্ছে যখন তাদের ডিউটির পালাটা শেষ হয়ে যাচ্ছে বা আমরা যখন বিভিন্ন এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কমপ্লেন পাচ্ছি তো সাথে সাথেই আমাদের এলাকা না হওয়া সত্ত্বেও আমরা নারায়ণগঞ্জ শহরের ভেতরে এবং এবং আশেপাশের এলাকাগুলোতে আমাদের গাড়িগুলো করা হচ্ছে। । এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এক ভিডিও বার্তায় তিনি বলেন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আড়াইশো শয্যার প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব স্থাপন করা সম্ভব হাসপাতালটিতে নয়টি আই এবং পর্যাপ্ত অক্সিজেন সুবিধা রয়েছে বলেও জানান তিনি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য জন্য আক্রান্ত আমি মনে করি নারায়ণগঞ্জে রুগীগুলি যাতে নারায়ণগঞ্জে চিকিৎসা হয় এবং তাদের এখানে একটা টেস্টের ল্যাব ইমিডিয়েটলি ইমিডিয়েটলি দরকার নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ আছে প্রাইভেট প্রো মেডিকেল কলেজ আমার জানা মতে সেখানে প্রায় নয়টি আইসিউ আছে অক্সিজেনের ব্যবস্থা আছে আড়াইশো বেড আছে এবং নারায়ণগঞ্জের চিদ্রিশীয় ভবন যেটা আছে সেটা খালি আছে এখানে আমার ক্লিনিকের মালিকেরা ইতিমধ্যেই পঞ্চাশটা বেড দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে লকডাউন তারপর অনেকেই মানছেন না ঘরে না ঘরে দুঃখিত তারপর অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশনা নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছেন তারা সংশ্লিষ্টরা বলছেন মানুষ সচেতন না হলে বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি বিস্তারিত শারমিন রিহা রিপোর্টে লকডাউন চলা সত্ত্বেও সরকারের নির্দেশনার তোয়াক্কা না করে ঘর থেকে বের হচ্ছে সাধারণ মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ হলেও অজুহাতের শেষ নেই রাস্তায় নামা মানুষদের সেটা কিন্তু প্রয়োজন হ্যাঁ অনেক প্রয়োজন না বের হওয়া তো ঠিক কিন্তু আমরা গেছিলাম একটা কাজে যে টিসিবির ওইখানে যে জিনিসগুলো দিচ্ছে সরকার থেকে ওইগুলোকে আনতে গেছিলাম আর চারজন বন্ধু একটা তানের উদ্যোগ নিয়েছি তার জন্য আমার ফ্রেন্ডের বাসে যে তানের যে মালামাল আছে ওইগুলি প্যাকেটিং করব। মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে কাজ করছেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছেন বিভিন্নভাবে লেম এক্সকিউজ দিয়ে মানুষ বের হচ্ছে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু যদি পাবলিকলি সচেতন না হয় তাহলে আমরা কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করব পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ এলাকায় থাকতে হবে অমান্য করলেই আইনানুক ব্যবস্থা নেবে প্রশাসন শারমিন রিহা এটিএন বাংলা ঢাকা করোনার প্রভাব পড়েছে যশোরের সবজি বাজারের ওপরে বছর সবজির আবাদ ভালো হলেও ক্রেতা ও পরিবহন সংকটের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকরা এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তবে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষক সহ খাতের জড়িতদের প্রণোদনার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা যশোর প্রতিনিধি শাহনারা বেগমের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায় সারা বছরই যশোরে প্রায় বত্রিশ হেক্টর জমিতে শীত ও গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ হয় যা থেকে উৎপাদনের পরিমাণ প্রায় আট লাখ মেট্রিক টন স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে জেলার সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় সদর উপজেলার চূড়ামন কাঠিতে এখানকার সাত মাইল বাজারে সপ্তাহে দুদিন সবজির হাটে বিভিন্ন জেলা থেকে সবজি কিনতে আসেন ব্যবসায়ীরা কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে ধস নেমেছে সেই বাজারে কৃষকরা বলছেন বাজারের এই অবস্থা হয় ন্যায্য দাম পাচ্ছেন না তারা এই করোনা ভাইরাসের বিক্রি হাটে পটল নিয়ে আসছি এখন যে পটলের যে বাজার তাতে চাষির লসের লক্ষণ বেশিরভাগ আমাকে সার কীটনাশক দিয়ে এসবে পয়সা উঠবে না এইভাবে যদি দাম কমে যায় তাহলে আমাদের তো চাষিরা ঘাটতিতে পড়ে যাবো স্থানীয় পাইকাররা বলছেন বাজারের এই অবস্থার কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এখান থেকে যে মালগুলো পাঠাচ্ছি তো ওখানে ঢাকায় যে আমাদেরকে আরো কম দামে বেঁচতে হচ্ছে কেজি পাঁচ টাকা ছয় টাকা লস হচ্ছে কৃষকদের এ ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ প্রণোদনা এটা আমরা আশা করছি যে আমরা কৃষক এবং এই কৃষি সংশ্লিষ্ট যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগ করে আছে তারা এখান থেকে পাবে এবং মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর এই বিষয়ে কাজ করতেছে সবজি পরিবহন নির্বিঘ্ন করার পাশাপাশি প্রণোদনা দেওয়ার আশ্বাস দ্রুত কার্যকর করার দাবি কৃষকদের বিউরো রিপোর্ট এটিএন বাংলা দর্শক এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আক্রান্ত হচ্ছে অনেক উন্নত দেশ এটা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে কোন কোন দেশে দিনে হাজারের উপর মানুষ মারা যাচ্ছে যারা করোনা ভাইরাসে মারা গেছে আমি তাদের জন্য শোক জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং দুর্ভাগ্য যে আমাদের দেশেও এই ভাইরাসের আক্রমণ হয়েছে এবং যার ফলে আমরা ইতিমধ্যে তিরিশ জন মারা গেছে তবে এর থেকে বেশি আমাদের সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে আমরা সারা দেশে এই ভাইরাস মোকাবেলার জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যারা মারা গেছে তাদের জন্য আমার শোক জানাচ্ছি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি আমরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আপনাদের উপরও আমরা বারবার অনুরোধ করেছি দেশব্যাপী এবং আপনারা জানেন যে আমরা যেহেতু আমরা মুজিব বর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উদযাপন শুরু করেছিলাম কিন্তু করোনা ভাইরাস দেখা দেওয়ার সাথে সাথে আমরা সেই কর্মসূচিও স্থগিত করে দিয়ে আমরা রেডিও টেলিভিশন এবং মিডিয়া আমাদের ডিজিটাল পদ্ধতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলি সম্পন্ন করেছি এবং অন্যান্য সকল অনুষ্ঠানে আমরা একে একে বাতিল করে দিয়েছি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি এবং সেই সাথে আমরা দেশবাসীকে এটুকু বলবো যে আপনাদের সকলকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ এটা অত্যন্ত সংক্রামক কারণ কার যে এই রোগ মানে এই ভাইরাসটা কার শরীরে প্রবেশ করছে বা কে কার সঙ্গে মিশছেন কথা বলছেন কারকে সংক্রমিত হবে এটা বোঝা খুব কষ্টকর এটা বোঝাই যাচ্ছে না এটাই হচ্ছে এই ভাইরাসটার সব থেকে বড় একটা মানে চিন্তার বিষয় এবং যার ফলে যখন এটা মানুষ সুস্থ হয়ে যায় এটা ঠিক না যে সব বেশি এখানে মৃতের হার পার্সেন্টেজ অনুযায়ী সেদিকে কম থাকলেও এটা মানুষকে ভোগায় এবং এটা কষ্ট দেয় আর যার ফলে মানুষ সংক্রমিত হয় আর বিশেষ করে বয়স্ক এবং যাদের হার্টের অসুখ আছে বা কিডনির অসুখ আছে বা যাদের নানা ধরনের ডায়াবেটিস আছে বা এই ধরনের যাদের শরীর রোগ আছে তাদের জন্য খুব মারাত্মক এই ভাইরাসটা একটা বিষয় নিশ্চয় আপনারা দেখেছেন যে এটা খুব একটা অবাক কাণ্ড যে আজকে এই একটা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির সারা বিশ্বের মানুষ কিন্তু ঘরে বন্দী। এবং স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে স্থবির হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং আমরা ওই ভাইরাস থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবার জন্যই আমরা আমাদের সকল কর্মসূচি বন্ধ করে দিয়েছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা যা যা নিজের ঘরে থাকবেন আপনার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আপনি ঘরে থাকেন কারোর সাথে মেশামেশি দরকার নেই খুব ন্যাহাত প্রয়োজন যতটুকু ততটুকুই করবেন আমি জানি এর জন্য কষ্ট হচ্ছে সকলের তারপরেও আমাদের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর করতে করোনা ভাইরাস প্রতিরোধে তেইশটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এগুলো স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে দেওয়া আছে এখানে ডাব্লু অথবা ডাব্লুডাব্লু এখানে পাওয়া যাচ্ছে তাছাড়া আমরা জাতীয় পর্যায়ে থেকে শুরু করে উপজেলা পর্যায়ে পর্যন্ত প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে সর্দি কাশি রোগীর জন্য পৃথক বই বিভাগ এবং জরুরি বিভাগের ব্যবস্থা করা হয়েছে সর্দি কাশি এগুলি হলে পরে হাসপাতালে যাওয়ার খুব প্রয়োজন নেই আমরা স্বাভাবিকভাবে যেভাবে চিকিৎসা নিই সেই চিকিৎসা নেওয়া এবং এখানে একটা কথা সবসময় বলে এটা শুধু আমাদের দেশে না আমি যেমন আমি সহ বিভিন্ন জায়গায় কথা বলেছি এখানে বলে প্রচুর গরম পানি খেতে এবং সবাইকে ঘরে থাকতে এবং কোনো মতে যেন কারোর সাথে মানে বিশেষ করে বাইরের কারোর সাথে নামেশামেশি সেটার দিকে সবাই দৃষ্টি দেওয়া আর আমরা বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে অনবরত আমরা প্রচার করে যাচ্ছি তো যে সকল বিষয়গুলো আমরা প্রচার করছি সেদিকে বিশেষভাবে সকলে দৃষ্টি দেবেন সেটাই আমি চাই আর হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে সেটা বিভাগ জেলা এবং উপজেলা শহরে পৃথক আইসোলেশন হাসপাতালও আমরা সুনির্দিষ্ট করে দিচ্ছি এবং সরকারি বেসরকারি সকলকে আমরা এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর সারা দেশে প্রায় আঠারোটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আমরা রিয়েল টাইম পিসিআর ল্যাবরেটরি সুবিধা প্রদান করা হয়েছে সেখানে এগুলি পরীক্ষা করা আর আইসিইউ শয্যা দ্রুত বৃদ্ধি বৃদ্ধিরও ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশব্যাপী কোয়ারেন্টাইন কেন্দ্র খোলা হয়েছে এমনকি আমাদের স্থলবন্দর নৌবন্দর বা বিমান বিমান আমরা বন্ধ করে দিয়েছি তো নৌবন্দর এবং স্থলবন্দর থেকে যারা প্রবেশ করছে সেখানে আমাদের বর্ডার গার্ডকে বলা আছে যারাই ঢুকবে তাদেরকে এই চোদ্দো দিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা তারা করে যাচ্ছেন তাছাড়া আমাদের পুলিশ বাহিনী সহ আমাদের প্রশাসনের বা সরকারি সকল কর্মকর্তা কর্মচারী আমাদের সশস্ত্র বাহিনী আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন বলতে গেলে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু আপনাদের পাশে দাঁড়াচ্ছে আপনাদের সাহায্য করছে আপনাদের জীবন বাঁচাবার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এমনকি আমাদের সংবাদ মাধ্যম তারাও জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করা পরিবেশন করা এই কাজগুলি করে যাচ্ছে যাতে আমরা আপনাদেরকে সুরক্ষিত করতে আরও মানে উদ্যোগ নিতে পারছি সেজন্য সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত আমাদের দেশে বর্তমান দেশে কোভিড উনিশ পরীক্ষা করা হয়েছে প্রায় আট হাজার তিনশো তেরো জনের পরীক্ষা করা হয়েছে এখানে চারশো বিরাশি জন শনাক্ত হয়েছে আর এই রোগে তিরিশ জনের মতো মারা গেছে আর এর থেকে বাকি যারা অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন তো সুস্থ হওয়ার সংখ্যাটাও যথেষ্ট ভালো তবে আমি এটা বলবো যে এখান থেকে নিজেদের রক্ষাটা নিজেকেই এখানে উদ্যোগ নিয়ে করতে হবে সে ব্যাপারে আপনাদের সকলকে আরও মানে আমি বলবো উদ্যোগ নিতে আর সেই সাথে কোভিড রোগের চিকিৎসা ব্যবহৃত যে পিপি মাস্ক বা যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলি মুক্ত রাখা এবং এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে এটা আমি আমাদের প্রশাসনের সকল কর্মকর্তাদের বলবো এবং স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এবং স্থানীয় সরকার এ ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেবেন যে এই জাতীয় যে ব্যবহৃত জিনিসগুলি এগুলি কিন্তু কিন্তু মানে ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনাটার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে যাতে এটা থেকে কোনো রকম এই রোগের প্রাদুর্ভাব না ছড়াতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর সকলকে অনুরোধ করব যে প্রত্যেকে মুখে অন্তত মাস্কটা ব্যবহার করবেন কারণ এটা ছড়া হচ্ছে হচ্ছে হাঁচি কাশি এর মাধ্যমে কথা মাধ্যমে কাজে আপনারা সবাই যদি যখনই কর্মস্থলে যাবেন বা কাজ করবেন যেটুকুই করবেন মাস্কটা যদি ব্যবহার থাকে তাহলে আপনি নিজেকে অনেকটা সুরক্ষিত করতে পারবেন আর অযথা হাতটা মানে না ধুয়ে চোখে মুখে দেবেন না আর হাঁচি কাশি আসলে আপনি হয় কাপড় ব্যবহার করেন রুমাল ব্যবহার করেন টিস্যু ব্যবহার করেন অথবা আপনি কোনোই দিয়ে হাঁচি কাশি দেন কারো জায়গায় বসে কখনো হাঁচি কাশি যেন না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে সেই সাথে আরেকটা কথা যে আমি জানি যে প্রায় আমরা গত পঁচিশ মাস থেকেই সব কিছু বন্ধ করা শুরু করেছি আর স্কুল আমরা আরও আগে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও আগে অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা এটা বন্ধ করে দিচ্ছি কিন্তু সেই এর ফলে আমি জানি যে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে কিন্তু সেগুলির জন্য আমরা বিশেষ প্রণোদনা আমরা দিচ্ছি কালকে আমি যেহেতু আমাদের নববর্ষ নববর্ষের সকল অনুষ্ঠান বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না সকল অনুষ্ঠান বন্ধ করতে হবে আপনারা ঘরে বসে করেন রেডিওর মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন কিন্তু কোনো কোনো রকম লোক সমাগম করবেন না কারণ লোক সমাগমের কারণেই কিন্তু সংক্রমিত হচ্ছে আমরা এটা যথেষ্ট নিয়ন্ত্রণ করে রেখেছিলাম অনেক অনেকে কথা শুনতে চান না না শুনেই তারা মানুষের সাথে মিশেন যার ফলে এটা সংক্রমিত হয় এবং এখন অনেকগুলি জেলায়ও কিন্তু এটা সংক্রমিত হয়েছে কাজে এটা যাতে আর না বাড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে সেই জন্য পয়লা বৈশাখের সম্ভব সকল অনুষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছি এটা বন্ধ থাকবে কিন্তু আপনারা নিজেরা করতে পারেন এতে কোনো সন্দেহ নেই নিজের পরিবার প্রয়োজন নিয়ে করেন সেটাই আমরা চাই আর সেই সাথে আমাদের যে তরি তরকারি উৎপাদন হচ্ছে দুধ উৎপাদন হচ্ছে বা খাদ্য উৎপাদন হচ্ছে সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা অথবা ধান কাটা শুরু হচ্ছে যারা ধান কাটতে যান তাদেরকে যে যেখানে ধান কাটতে যাবেন তাদেরকে সেখানে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে তারা তাদেরকে যথাযথ জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন অর্থাৎ কাজ একেবারে বন্ধ থাকবে না কারণ একটা দেশ স্থবির হতে পারে না যে সেখানে তারা যদি যেতে পারেন কাজ করতে পারেন এবং খাবারের দোকানপাট এবং ওষুধের দোকান বা নেহাত প্রয়োজনীয় জিনিস সেগুলি কিছু সুনির্দিষ্ট সময়ে সেটা মানুষকে সরবরাহ করা যায় আর আজকাল তো ডিজিটাল বাংলাদেশ টেলিফোন সকলের আছে মোবাইল ফোন আছে এটা কিছু কিছু উদ্যোগও নিতে পারেন যে যেটা নির্দেশ হলো তার বাড়িতে বাড়িতে জিনিসগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তাতে কিছু লোকের কর্মসংস্থানও হবে ভ্যান রিকশা কোনো কিছু করে পৌঁছায় দিলেন পাশাপাশি অর্থাৎ মানুষের সাথে মানুষের সংস্পর্শ যত কমানো যায় সেটাই ভালো এটা কমিয়ে রেখে আপনি আপনার অনেক কাজ করে যেতে পারেন কাজে আমাদের ফসল নষ্ট হওয়া বা তরি তরকারি ফলমূল যেগুলি হচ্ছে সেগুলি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই যদি এগুলি যথাযথ পাঠানো এবং সেটা পাঠানোর জন্য আমরা আইনশৃঙ্খলা কারী সংস্থা থেকে শুরু করে সকলকে আমরা এটা অনুরোধ করছি যে তারা যেন এই পণ্যগুলি যথাযথ জায়গায় পৌঁছে বাজারজাত করার ব্যবস্থা করে দিতে পারে তবে বাজারে যাওয়ার সময়ও এই দূরত্বটা বজায় রাখা এমনকি যেখানে হাট হয় সে হাট বাজারও সম্পূর্ণ বন্ধ না রেখে ঠিক হাটের জায়গায় খুব বেশি লোক সমাগম হবে কোনো বড় মাঠ দেখে সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দূরত্ব বজায় রেখে রেখে কেউ হাটে পণ্য বিক্রি করার একটা ব্যবস্থা সপ্তাহে একদিন অন্তত এটা আমাদের আইনশৃঙ্খলাকারী সংস্থা আছে আমাদের যারা প্রশাসনের সঙ্গে আছেন তারা এবং স্বাস্থ্যকর্মীরা আছেন সকলে মিলে ওইভাবে যদি একটা প্ল্যান করে আপনারা করেন তাহলে কিন্তু এই মানে মানুষের অন্তত স্বাভাবিক জীবনযাত্রাগুলি পরিচালনা করা সহজ হবে সেই ব্যবস্থাটা আপনারা নিতে পারেন একটা খোলা জায়গা মাঠ একটা দূরত্বটা বজায় রেখে রেখে যার যার পণ্য নিয়ে বসবে এবং সবাই সেটা সেখান থেকে কিনে নিয়ে চলে যাবে মানুষের মধ্যে অনেক মানুষের ভিড় যেন না হয় সেই বিষয়টা আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন সেটা আমি অনুরোধ জানাচ্ছি আর আর একটা কথা হচ্ছে এখন আমি জানি যে অনেক কাজ বন্ধ যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে সেখানে অনেকেই ধান কাটতে যেতে পারে যারা বিশেষ করে আমাদের দিনমজুর তাদের তারা অনেক নিজেরা কিছু মানে আর্থিকভাবেও অর্থ উপার্জনেরও সুযোগ পাবেন আর সেখানে যাওয়ার জন্য যা ব্যবস্থা করা সেটা আমরা করে দেবো আমি খুব বেশি আজকে কথা বলতে চাই না আমি এইটুকু চাই আপনাদের কাছ থেকে শুনতে কারণ কে কেমন আছেন সেটা জানার জন্যই এই ভিডিও কনফারেন্সিং করছি ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করেছি আজকে ডিজিটাল বাংলাদেশ করার জন্যই আমরা এই ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি যারা অনেকে আছেন হয়তো তারা আপনারা জানেন যে যেহেতু সব কিছু বন্ধ কাজ করতে পারছেন না আবার কারো কাছে রিলিফও চাইতে পারছে না এই ধরনের বহু পরিবারও আছে তাদেরকেও ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি তাছাড়া যেমন দশ টাকায় দশ টাকা কিলোতে চাল বিক্রি সেটার ব্যবস্থা করা হচ্ছে ও চালও আমরা দাম কমিয়ে দিয়েছি আমাদের খাদ্যের কোনো অভাব নাই আমাদের কাছে যথেষ্ট খাদ্য সামগ্রী রয়ে গেছে সেটা আমরা দিতে পারবো এবার এ বিষয়ে কিছু সকলেই আপনারা জানেন আর সেই সাথে সাথে ফসল উৎপাদনও করতে হবে আমি মনে করি যে যা এখন যেহেতু সবাই ঘরে বন্দি আপনারা নিজেরাই নিজেদের যেটুকু বাগান আছে সেখানে কাজ করেন ঘরের পাশে বা একখণ্ড জমিও যেন অনাবাদি না থাকে একটু জমি যেন কোনো মতেই পড়ে না থাকে অথবা টবে উপরেও গাছ লাগাতে পারেন এভাবে যেভাবে আপনারা আপনাদের তরি তরকারি বা আপনি যাই লাগান না কেন সেটাই আপনার কাজে লাগবে আপনি সেভাবে কাজ করতে পারেন সেটা আপনারা করবেন সেটা আমরা চাই টেলিভিশন চ্যানেলের সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর তিনি এই আহ্বান জানান টেলিভিশনের পরিচালনা পর্ষদকে অনুরোধ যাদের বেতন ভাতা দেওয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হল তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য একই সাথে বকেয়াগুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই আমরা সরকারের পক্ষ থেকে কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় এবং আজকের যে ঝুঁকির মধ্যে তারা যে কাজ করছেন এটার ক্ষেত্রে কি করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি খেলার পৃথিবীর অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ল্যাটিন আমেরিকার ব্রাজিলেও দেশবাসীকে রক্ষার জন্য এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন জিকো ফ্যালকাউদের উনিশশো সালের ব্রাজিল দল সেই দলের অধিনায়ক সক্রেটিস প্রয়াণে এই মহান উদ্যোগের নেতৃত্ব দেন সে দলের মিডফিল্ডার পাউলো রবার্তো ফ্যালকাও যাদের ফুটবল দল বিশ্বকাপ না জিতলেও মন জিতেছিল পুরো দুনিয়ার এবার সমাজ সেবা দিয়েও মানুষের হৃদয় আরও বড় জায়গা করে নিলেন তারা ফ্যালকাউয়ের সঙ্গে জিকো জুনিয়র ছাড়াও আছেন বিরাশির বিশ্বকাপ দলের ১৯ জন সদস্য এক সপ্তাহের মধ্যেই তাদের ত্রাণ তহবিলে জমা পড়েছে পাঁচ লাখ মার্কিন ডলার বা প্রায় সাড়ে চার কোটি টাকা শেষ করার আগে কেবল সংবাদ শিরোনাম আরেকবার বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর নতুন আটান্ন জুন সহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চারশো বিরাশি অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা আরও তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জের সিভিল সার্জন সহ করোনায় আক্রান্ত আরও আটজন লকডাউন হল সিলেট করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু এবং করোনার প্রভাবে যশোরের সবজির আবাদ ভালো হলেও ক্রেতা ও পরিবহন সংকটের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকরা দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন নিউজ